আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ছোটরাধুনি ব্লগ কুইন। তো আমি গিয়েছিলাম পটেটো নুডলস রান্না করতে, তো তারপর নুডলসটা যে আমার নুঠুস হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তো প্রথমে আমি তেল দিয়ে এখানে বেশি করে কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না এটা ব্রাউন কালার হবে। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম আলু কুচি। সরি, আমার পটেটো নুডলসের জন্যে পটেটো কুচি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নতুন আলু ছিল, নাড়তে নাড়তে এটা কেমন জানি একবারে ঘেদ ঘেদ, মানে সরি ওই যে একটু মানে একটু বেশি মানে ভর্তা ভর্তা হয়ে যেতেছিল, আমি বুঝতে পারি নাই। তো তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে নুডলসের যে মশলাটা ছিল সেটা। আসলে আমি ছোট রাঁধুনি তো তাই রান্না একটু ভুল ত্রুটি হতেই পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো তারপর আমার এক আপু আমার বুদ্ধি দিছিল যে তুমি এখানে টমেটো দিও, তাহলে এখানে আরও বেশি মজা হবে। এখন আমি তো জানতাম না টমেটো দিতে গিয়ে যে এটা আরও নষ্ট হয়ে যাবে। তো তারপরে যে দিয়ে দিলাম নুডলস, এখন এটা তো নুঠুস হয়ে গেলো। সবাইকে অনেক ধন্যবাদ।